নাসিমা নামে একটি মেয়ে যে এখানে রয়েছে তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। যে নাসিমা, আপনি আসলে কি করতেন? আমি ফিনিশিংয়ে হেল্পারই করতাম ছয়তলায়। তারপরে আমাকে কাজ দিল মেশিনে করার জন্য, আইলেট মেশিনে। আমি আইলেট মেশিনে কাজ করলাম। কাজ করার পরে একটা মেয়ে বলল কি, স্যার তিনতলা যখন ফাটলো কালকে বন্ধ দিলেন, আজকে তো ছুটি দিলেন না। এই কথা বলার পরে দেখেন এদিন ফাইটে গেছে গা। এই কথা বলার লগে লগেই একটা কাপ পানি দিছে। কাপানির সাথে সাথে সব লোকজন বাইরে বের চেষ্টা করছি, আমরা কেউ বাইরে পারি নাই। আপনি কিভাবে আসলে এত লোক আমরা দেখলাম মরে গেল, আপনি কিভাবে আপনি নিজেকে রক্ষা করলেন? আমি মনে করেন চাপার তলে ছিলাম পাঁচ চারজন লোক নিয়ে, চারজন থেকে একজন মারা গেছে আর তিনজন লোক আমরা অন্ধকারে ছিলাম চাপের তলে। পরে ওদের দিয়ে হাত দিয়ে অন্ধকারেই দেখলাম যে কোথায় নিয়ে আমাকে একটু আশ্রয় নেওয়া যায়। পরে আশ্রয় ওখানে নেওয়ার পরে পরে আমাদের অন্য মানুষ ওয়াল কাইটা চার দিন পর বাইর করছে। মানুষের সঙ্গে বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন এই চার দিনে? না, চার দিনে পারি নাই। তারপরে মানুষের যখন একটু টর্চ লাইট মারে বাঙ্গা ফাঁসা ফাঁসা দিয়া চিল্লা চিল্লা বলি যে আমরা এখানে আছি, নিচের গুলির শব্দ পাই, তারা আমাদের শব্দ পায় না। তারপর তারা আবার কেমনি কেমনি জানে টর্চ লাইট মারছে। পরে আমরা বলবো আপনাকে টর্চ লাইট আমাদের চোখে আলো পাই, আপনার এদিক দিয়ে আমাদের একটু উদ্ধার করতে পারবেন। পরে লাস্ট চার দিন পরে আসছে। আপনার সঙ্গে কয়জন জীবিত ছিলেন? আমার সাথে জীবিত তিনজন ছিলেন আমরা, আর একজন মৃত্যু ওখানে। তিনজনকে আপনার সঙ্গে বের হয়ে আসতে পেরেছে? হ্যাঁ, আমার সাথে বের হয়ে আসছে। কোন মেডিকেলে নিয়ে আসছে তো এটা আমি জানি না। এই যে চার দিন না খেয়েছিলেন, কি অবস্থা ছিল ওখানে একটু বলবেন? আমি অন্ধকার মনে করি যে আমি দুজক খানা আসছি। আমি মনে হয় দিন দুনিয়াকে দেখতে পারবো না, আমার আত্মীয় স্বজনের কাছে কোনো খোঁজ খবর নিতে পারবো না। আমি কোনো ভয় পাইয়া মনে করেন যে কোনো ইয়ে নেই, খালি আল্লাহর নাম লইছি, খালি আল্লাহর ডাকছি। খাবার দাবার কোনো ধরনের পানি পান না? আমি কোনো কিছু পাই নাই, মানে আমার তখন কোনো ই নাই, একটা আল্লাহর নামে কি জানি আল্লাহর ধ্যানে উঠে গেলাম। আল্লাহ পাক তুমি মরণ দিছ, তুমি বাঁচাইবা, তুমি ছাড়া পৃথিবীতে হেন আমাকে কেউ বাঁচে না, লোক নাই। কত তলায় ছিলেন আপনি? ছয় তলায় ছিলাম। যখনই চার দিন ধরে থাকলেন ভিতরে আটকা, আশেপাশে অনেক মরদেহ নিশ্চয়ই দেখতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি। চাপা মানে চাপার ওখানে টেবিল ছিল, টেবিলে তল দিয়ে পরে হাত দিয়ে যাইয়া পরে জীবনটা বাঁচাইছি। এখন কেমন বোধ করছেন? এখন একটু ভালোই, সারা শরীর ব্যথা, মাঞ্জা উঠাই পারতেছি না, কোমরে ব্যথা লড়া পারতেছি না, দাঁড়াইতে পারতেছি না, একটু বসা পারতেছি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে নাসিমা। নাসিমা তার অভিজ্ঞতার কথা বলছিলেন যে তার আসলে কি অবস্থা তিনি দেখেছেন এখানে এবং কি পরিস্থিতির মধ্যে তিনি ছিলেন এই গত চারটি দিন। তিনি বলছিলেন যে আসলে একটি দোজখখানার মতো অবস্থা ছিল এই পুরো ভেতরে রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে। এখানে চিকিৎসক যারা রয়েছেন, জার্নি ডাক্তার যারা রয়েছেন, নার্স যারা রয়েছেন, তারা কিন্তু আসার সাথে সাথে এখানে তাদেরকে সর্বাধিক সেবা এবং সহযোগিতা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। তো যারা এখন পর্যন্ত একজন আমরা দেখছি যে নিশ্চয়ই ইন্টার্ন করেন এবং নাসিমাকে দেখেছেন, চার দিন পরে একটা মানুষ উদ্ধার হওয়ার পরে তার আসলে কি অবস্থা থাকে? আমরা পার্শ্ব শিল্পীকে দেখেছি, তার সে কথা বলার মতো অবস্থা এসে নাই। আসলে এটা খুবই একটা মানে মারাত্মক অবস্থা, কারণ একটা মানুষ চার দিন পর্যন্ত কোনো অক্সিজেন নেই, কোনো খাওয়ার নেই, কোনো পানি নেই, তো সে যে বেঁচে আছে এটা হচ্ছে কি আল্লাহর কাছে আমাদের অসীম রহমত। এবং হচ্ছে কি আল্লাহর কাছে আমরা এইটুকু ধন্যবাদ চাচ্ছি আমাদের অক্লান্ত পরিশ্রম, যে আমাদের 700 স্টুডেন্ট এবং 500 ডাক্তার ইন্টার্ন মিলে যে করতেছে, এটার জন্য আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এখানে ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত সব স্টুডেন্টই আমাদেরকে সমানভাবে কোঅপারেটিভ করতেছে। আর আমরা বলতে চাচ্ছি যে আমরা যত দ্রুত আরও পেশেন্ট পাবো, আমাদের আরও পেশেন্ট আসলে আমরা আরও খুশি, কারণ যত মানুষের প্রাণ বাঁচবে আমরা ততই খুশি হব। এবং এজন্য আমরা চাই এলাকার সবাইকে ধন্যবাদ দিতে, এই ধরনের নাসিমার মতো আরও হাজার হাজার পেশেন্ট আমাদেরকে এনে দিচ্ছেন এবং আমরা তাদেরকে সুস্থভাবে যারা ফিরে আসবে, হ্যাঁ সুস্থভাবে ফিরে আসছে। তো আমার সরকার কাছে এটাই অনুরোধ যেন আমরা আরও পেশেন্ট পাই এবং সবাইকে যেন বাঁচাতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম যে যারা জীবিত তারা কিন্তু এনাম মেডিকেল হাসপাতালে আসছে, যারা মৃত্যুবরণ করেছেন, যারা বাঁচতে পারেননি, তারা মৃত লাশ হয়ে ফিরে যাচ্ছেন সেই অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। তো সব পরিস্থিতি কিন্তু দর্শক আমরা আপনাদের জন্য তুলে ধরছি এবং সর্বশেষ অবস্থা। আমরা এর আগে আপনাদের সঙ্গে মেরিনার সঙ্গে কথা বলেছি, এখন কথা বললাম আমরা নাসিমার সঙ্গে এবং নাসিমা তার অভিজ্ঞতা ব্যক্ত করছিলেন এবং তিনি বলছিলেন যখন তিনি বেঁচে ফিরলেন তখন তার মনে হচ্ছিল এই পৃথিবীর আলো অনেক সুন্দর। তো দর্শক আমরা আবারও আপনাদের সাভারের পুরো পরিস্থিতি সম্পর্কে জানাতে নিয়ে আসবো, আপাতত আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি।